চৌধুরী ফারজান আপনি লিখেছেন, আমার মাসের পর মাস মাস ব্লাড যাচ্ছে, পিরিয়ড কোন সময় হচ্ছে সেটা বুঝি না, সেক্ষেত্রে কি কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে? দয়া করে জানানো, উপকৃত হব। বোন, মাসের মাস মাসের পর মাস ব্লাড গেলেই যে আপনার পিরিয়ড পুরোটা ধরা হবে ব্যাপারটা তো এরকম নয়। আপনার সাধারণত পিরিয়ডের যদি অভ্যাস থেকে থাকে, তাহলে সে অভ্যাস যে কয়দিনের, ছয় দিন, সাত দিন, আট দিন, যে কয়দিনের, ওর বাইরের দিনগুলো আপনি অসুস্থ হিসাবে ধরবেন। এবং এক্ষেত্রে শরিয়ার নির্দিষ্ট নীতিমালা আছে, বিধায় যে দিনগুলো আপনার অসুস্থতা, অর্থাৎ যে ব্লিডিংটা আপনার মাসিকের ব্লিডিং নয়, অসুস্থতার কারণে, সেই অবস্থায় আপনি কোরআন স্পর্শ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অন্যান্য যে পিরিয়ড অবস্থায় নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো করতে পারেন বিধায়। সেটি আপনাকে আপনার পুরো অবস্থার আলোকে শরিয়ার নির্দেশনা, শরিয়ার ছাঁচে আপনার জন্য কোন বিধানটা প্রযোজ্য হয় সেটি আপনি জেনে তারপর আমল করবেন।